14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রভাস পাল এদিন মনোনয়নপত্র জমা করেন প্রার্থী প্রভাস পাল। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন তিনি। মনোনয়নপত্র জমা দিলেন 14 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী প্রভাস পাল। এদিন দলীয় কার্যালয় থেকে দলের অন্যান্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন জাতীয় কংগ্রেস প্রার্থী, মনোনয়ন জমা দেন। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, গত পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকে জয়লাভের পর শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ দাসের। দিলীপবাবুর মৃত্যুর পর ওই আসনটি ফাঁকা হয়। গত 28 তারিখ 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। 3রা আগস্ট অর্থাৎ আজ বুধবার পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেবার শেষ দিন। আগামী 6 তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারও করতে পারবেন। আগামী 21শে আগস্ট হবে নির্বাচন। ইতিমধ্যেই বামেদের পক্ষ থেকে মনোনয়ন জমা করা হয়েছে। মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী, বাকি ছিল তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থীর পাশাপাশি এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও মনোনয়ন জমা করা হয়। বিগত পৌর নির্বাচনের প্রাক্কালে বামেদের সাথে আসন সমঝোতা না হওয়ার কারণেই শেষ মুহূর্তে জোট ভেঙে যায়, পৃথক পৃথক লড়াই করে জাতীয় কংগ্রেস ও বামেরা। এবারের নির্বাচনে বামেরা আগেই প্রার্থী ঘোষণা করেছেন। প্রার্থী ঘোষণার পর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিন মনোনয়ন জমা করা হয়। এদিন মনোনয়ন জমা করার পর প্রার্থী প্রভাস বলেন, দীর্ঘ 30 বছর ধরে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, বিভিন্ন শ্রমিক আন্দোলনে যুক্ত থেকেছি, বাবা শিক্ষক ছিলেন, দল আমাকে যোগ্য মনে করেছে, সে কারণেই আমাকে প্রার্থী নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করব দলের মুখ রক্ষা করার। নির্বাচনে ভালো ফলাফল করবেন বলেও আশাবাদী কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, এলাকার মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, আশা করি ফলাফল ভালোই হবে। দল আমাকে যে সিদ্ধান্ত নিয়েছে, দলের যেহেতু আমি একটা সংগঠন করি, INTUC কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আমি করি দীর্ঘদিন ধরে, বনগাঁতে প্রায় 30 বছর আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন শ্রমিক সাধারণ মানুষের আন্দোলনে আমি পাশে থেকেছি। দল সেটা হয়তো ভালো মন্দ যা হোক একটা বিচার করে আমাকে প্রার্থী করেছে, আর আমিও চাইবো দলের হয়ে আগামী দিন যাতে দলের মুখ উজ্জ্বল করতে পারি। মনে করছি আমি যতদূর আমার মনের ধারণা সেটা আমার ফল ভালো হবে, কেন আমরা মানুষ আমাদেরকে চেয়েছে বা আমরা কোনো দুর্নীতিগ্রস্তর মধ্যেও নই, একটা ভালো মানে সাহারা আছে কংগ্রেসের পক্ষে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন ওই পাড়ারই, সকলে জানেন এবং পাড়ার সকলেই আমাকে উৎসাহ দিচ্ছেন যে তুমি এসো, খুব ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।